আসসালামু আলাইকুম। আইটি কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, এই পাবদা মাছের চচ্চড়ি তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা আমরা সব সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে মিডিয়াম সাইজের পাবদা নিয়েছি 10-12টা, আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি 4-5টা, মরিচ ফালা নিয়েছি 3টা, আর নিয়েছি 1টা টমেটো স্লাইস করে, আর নিয়েছি ধনিয়া পাতা। তো বন্ধুরা, চলুন দেখি নিই পাবদা মাছের চচ্চড়ি কীভাবে তৈরি করতে হয়। আমরা এখন রান্না করে দেখাবো আপনাদের। সেটার মধ্যে এখন আমি একটু তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। বন্ধুরা, পেঁয়াজটাকে একটু হালকা বেটে নিতে হবে, যাতে করে পেঁয়াজে যে একটা স্মেল আসে সেটা চলে যায়। তো বন্ধুরা, একে একে করে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিব হালকা মরিচ গুঁড়ো, যেহেতু আমরা কাঁচা মরিচ ইউজ করতেছি তাই মরিচ গুঁড়োটা কমই দিয়ে দিব। আর দিব হলুদ গুঁড়ো, হালকা একটু নেড়ে নেব। লবণটা দিয়ে দিলাম, হালকা পরিমাণ পানি দিয়ে দিব। বন্ধুরা, মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব, তারপর মাছগুলো দিয়ে দিব। কষানো হয়ে যাবে কিভাবে আমরা বুঝবো? বন্ধুরা, যখন নাকি মশলাটা কষিয়ে তেলটা উপরে থেকে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে মশলা কষিয়ে গেছে পেঁয়াজের সাথে, তখনই আমরা তরকারি বা মাছ দিতে পারবো। আমরা একে একে মাছ দিয়ে দিব। যেহেতু পাবদা মাছটা একটু লম্বা সাইজের হয়, নাড়াচাড়া একটু কষ্ট হয়ে যাবে, খেয়াল করে নাড়াচাড়া দিতে হবে। বন্ধুরা, ঢাকনাটা দিয়ে দিব। বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে দিব। বন্ধুরা, মাছটা কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি টমেটোটা দিয়ে দিলাম। কাঁচামরিচও দিয়ে দিলাম। তো নাড়াচাড়া দিয়ে দিই, ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। খেয়াল রাখতে হবে পাবদা মাছগুলো যেন না ভেঙে যায়। তো বন্ধুরা, আমাদের পাবদা মাছটা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো।
ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাতে করে ধনিয়া পাতার কালারটা অনেক সুন্দর আসবে। বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখে নিন কিভাবে অল্প উপকরণ দিয়েই আমাদের পাবদা মাছের চচ্চড়িটা হয়ে গেল। বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।